অস্বস্তি কাটলো না অভিষেক ব্যানার্জির আর্থিক তছরুপের যথেষ্ট প্রমাণ থাকলে ব্যবস্থা করা যাবে ব্যবস্থা নিতে পারে ইডি ইতিমধ্যেই হাইকোর্টের তরফ থেকে সেটা জানানো হয়েছে পিএমএলএ আইনে 19 ধারায় ব্যবস্থা নেওয়া যাবে বলে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই জানিয়েছে আদালত জানাচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকু তার বক্তব্য যথেষ্ট নয় বাজেয়াপ্ত তথ্য প্রমাণও যথেষ্ট নয় এমনটাই অবজারভেশন আদালতের কাজেই সেই সবের ভিত্তিতে কোনোভাবেই পদক্ষেপ নয় রায় কলকাতা হাইকোর্টের আর্থিক তছরুপের যদি যথেষ্ট প্রমাণ থাকে তাহলে সেই হিসেবে ব্যবস্থা নিতে পারে ইডি কাজেই অস্বস্তি কাটছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমনকি নিজের মতো করেই ব্যবস্থা নিতে পারে ইডি বলে জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এটা কিন্তু বহুদিন ধরে এই চলছে এই দড়ি টানাটানির খেলা কিন্তু আমি একটা কথা বলতে পারি যে যেহেতু এই সমস্ত বাংলা দুর্নীতি তদন্তগুলো হাইকোর্টের সরাসরি তত্ত্বাবধানে হচ্ছে এবং মহামান্য বিচারকরা হাইকোর্টের আমি কারোর একজনের নাম নিচ্ছি না প্রত্যেকে যেরকম অ্যাগ্রেশন দেখাচ্ছেন এই দুর্নীতির মূলে কুঠারাঘাত করার জন্য তো আমার মনে হয় না কেউ একটা সাময়িক একটা টেম্পোরারি একটা সাময়িক একটা হয়তো রিলিফ পেতে পারেন বা আইনের মারপ্যাচে কিছুটা ব্রিদিং স্পেস পেতে পারেন নিঃশ্বাস নিতে পারবেন কিন্তু আসল বিপদের থেকে রক্ষার কারণ নেই যেটা অনেকদিন ধরে চেষ্টা চলছে ওই সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস ম্যাচিং এর সেটা এখনো দেওয়া হচ্ছে না কারণ ওই উনি অসুস্থ টসুস্থ বাহানা ইত্যাদি চলছে এই ভয়েস ম্যাচ হয়ে গেলে সুজয় কৃষ্ণ ভদ্রের যে ফোনগুলো উদ্ধার হয়েছে তার থেকে কিন্তু আলিবাবার দরজা খুলে যাবে অস্বস্তি কাটলো না অভিষেক বন্দ্যোপাধ্যায় সুজয় কৃষ্ণ ভদ্রের বক্তব্য এবং একই সঙ্গে এখনো পর্যন্ত বাজেয়াপ্ত হওয়া যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে সেই সমস্ত তথ্য বাজেয়াপ্ত হওয়া তথ্য প্রমাণ একই সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এমনটাই জানিয়ে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তবে তিনি এটাও জানিয়েছেন যে পিএমএলএ অ্যাক্টের 19 নম্বর ধারা অনুযায়ী যদি আর্থিক তছরুপের কোনো প্রমাণ পায় ইডি তাহলে সেক্ষেত্রে নিজেদের মতো করে তারা কিন্তু ব্যবস্থা নিতে পারবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক তছরুপের কোনো প্রমাণ যদি ইডি পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নিজেদের মতো করে তারা ব্যবস্থা নিতে পারে ক্যামেরায় শম্ভুনাথ পালের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা দলে পদ বিক্রির বিস্ফোরক অভিযোগ বিধায়কের ইদ্রিস আলীর এই অভিযোগ এবং তার অভিযোগ 30 থেকে 40 লাখ টাকায় পদ বিক্রি করা হচ্ছে মানা হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে আসা পাঠানো নাম বরং ব্লক সভাপতির টাকা তুলছে বিস্ফোরক অভিযোগ বিধায়ক ইদ্রিস আলী ব্লক সভাপতির বিরুদ্ধে তার অভিযোগ এমনকি 30 থেকে 40 লাখ টাকায় পদ বিক্রির অভিযোগ করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে যে নাম পাঠানো হয়েছে সেই নামেও নাকি গুরুত্ব দেওয়া হচ্ছে না সেখানেও চলছে কাটমানের খেলা কার্যত এমনটাই অভিযোগ জানাচ্ছেন বিধায়ক ইদ্রিস আলী প্রতীক আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আমরা না ভেবে ব্লক সভাপতির কিছু টাকার বিনিময়ে করে এই ব্লক সভাপতিদের বা যেই অন্যায় করুক এ তাদের সরানো দরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে নাম পাঠানো হচ্ছে তালিকা পাঠানো হচ্ছে সেখান থেকে চেঞ্জ করা হচ্ছে সেখান থেকে হয়েছে আমার ভবানগুলো 2 নম্বর ব্লকের মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকে মানুষ ভোট দেবেন আমরা জিতবো লোকসভা জিতবো আমরা সব ভোটে দিয়ে জিতবো কিন্তু কিছু কিছু মানুষের জন্য আজকে সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সেনাপতি তাদের একটু বদনাম হচ্ছে নিজের তোলা লেভেলে এটা আমরা চাই এই পরিবর্তনটা হোক পশ্চিমবঙ্গের সর্বত্র মানুষ জানেন তো এটা গ্রামবাসীরা জানেন পঞ্চায়েতের বাসিন্দারা জানেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানেন একটা সত্যকে তিনি একটা কণ্ঠস্বর দিয়েছেন মাত্র আর কিছু নয় তৃণমূলে সবাই জোর তা সেটার প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছেন ইদ্রিসবাবু তিনি নিজে তৃণমূলের হয়ে তিনি জানেন ভেতরে কি চলছে কি কদর্যভাবে দুর্নীতি চলছে এটা হওয়াটাই স্বাভাবিক তৃণমূল দল মানে দুর্নীতি আর দুর্নীতি মানেই তৃণমূল